সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার হাওড় তীরবর্তী সংগ্রামপুর খেলার মাঠ, শত শত দর্শক অপেক্ষায় কে হবে দাওয়াতি কুস্তি খেলায় বিজয়ী। সুনামগঞ্জের শত বছরের কুস্তি খেলার এই আয়োজন, এক গ্রাম অন্য গ্রামের লোকদের আমন্ত্রণ ও আপ্যায়ন করে আয়োজন করে খেলার। আয়োজক গ্রামের মানুষ একদিন এক রাতে দাওয়াতি গ্রামের মানুষ ও খেলোয়াড়দের গরু খাসি জবাই করে ভাত খাওয়ান, পরদিন খেলা শুরু হয় মাঠে। নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতেই এ খেলার আয়োজন, বলছেন খেলোয়াড় সহ আয়োজকরা। এক গ্রামে এক গ্রামে দাওয়াত করিয়া আইনিয়া তার খেলাধুলা হয়, খাওয়া দাওয়া করায়, ফর্তি আমোদ করি, বন্ধুত্ব বাড়ায়। খেলাটা বড় কিছু না, পুরস্কার নাই, কিন্তু একে ওপরে মানে একটা গ্রাম আর একটা গ্রামের সাথে বন্ধুসুলভ আচরণ হয়, এখান থেকে আত্মীয়তা পরিণত হয়। এই খেলার মধ্যে আজকে প্রায় মনে হয় 20-25টা গ্রামের মানুষ অংশগ্রহণ করছে। এই খেলাটা খেলে খুব আনন্দ পায় মানুষ, অনেক মানুষ সবার সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, এটি আমরা হইলো খুব খুশি। একটা দেখা সাক্ষাৎ হইলে খার ছেলে বড় হয়েছে, খার মেয়ে বড় হয়েছে, এই ধরনের একটা সম্পর্কের মাঝে সৃষ্টি হয়। এই খেলাটা আমরা সুনামগঞ্জ যাতে টিকাইয়া রাখতাম পারি প্রত্যেক মানুষের কাছে, এটা আমার দাবি। সুনামগঞ্জ সদর বিশম্বরপুর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার ভাটি এলাকায় ঐতিহ্যবাহী দাওয়াতি কুস্তি খেলার প্রচলন রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।